সম্প্রতি একটি ফেসবুক পোস্টে পরিমণি জানিয়েছিলেন রাস্তার পাশের দোকানে ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এর কারণ হিসেবে পরি জানান, পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে 3 জানুয়ারি পিরোজপুর গিয়েছিলেন তিনি। সেখান থেকে পরিমণি 11 জানুয়ারি ঢাকায় ফেরেন। ফেরার আগে রাস্তার পাশের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরিমণি, তার সন্তান সহ 5 জন। এরপর সবাই হাসপাতালে ভর্তি হন। অভিনেত্রী জানিয়েছিলেন, সবাই সুস্থ হলেও তার 1.5 বছর বয়সী ছেলে হাসপাতালে ভর্তি। দেশের হাসপাতালে টানা 7 দিন থাকার পর ছেলের উন্নত চিকিৎসার জন্য কলকাতায় একটি হাসপাতালে গিয়েছিলেন পরি। এদিকে আজ ফেসবুক পোস্টে পরিমণি জানিয়েছেন, পূর্ণ এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। 19 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিমণি অভিনীত নতুন সিনেমা কাগজের বউ। এই সিনেমার পরিচালক চয়নিকা চৌধুরী। Functionality ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, RFL গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।